এটা তো আনন্দের হওয়ার কথা নাই এটা দুঃখের হওয়ার কথা নাই এটা তো সরকারে যেটা ডিসিশন লইছে সেইটাই ভালো নামকরণের রাজনীতি আমাদের বিজেপি সরকার শুরু হয়েছিল সম্ভবত উত্তরপ্রদেশ থেকে এটা এটা ধর্মীয় মেরুকরণ এছাড়া আর কিছু নেই নাম তো আজকে আছে কালকে ওইটা থাকবে বা আরেকদিন অন্যটা নাম হবে এটা দিয়ে কোনো আসা যায় না যেটা নাম বদলি করা হয়েছে তাতে আমাদের কোনো অসুবিধা নাই আসামের মুখ্যমন্ত্রীকে আমি একটাই রিকোয়েস্ট করতে চাই খাদ্যদ্রব্য বেশি মূল্যবৃদ্ধি হয়ে যাচ্ছে সেটার দিকে উচিত নামকরণ হয়েছে যাতে আমাদের উন্নয়ন হয় সেই রকম যেহেতু কালি রাজ্য সরকারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করছে যেহেতু করিমগঞ্জ করিমগঞ্জ নাম কালিরপর অতীত হল আজিরপর শ্রীভূমি নামে জিলা জনা যাব বরাক উপত্যকার অতি ঐতিহ্যপন্ন ঐতিহ্যবাহী এখন জিলা আগরপরে যে করিমগঞ্জ আসলে কিন্তু আজিরপরা শ্রীভূমি নামে এই জেলা নামাঙ্কন করা হল আজিরপা সকলে এই জিলা শ্রীভূমি নামেরে জনা যাব আর সম্পূর্ণভাবে ৰাজ্য চৰকাৰৰ সরকারের সিদ্ধান্ত সিদ্ধান্তর প্রতি কালি বিপুল সঁহারি জানাইছে করিমগঞ্জ আৰু দেখা গেছে যে রাতে ৰাতি প্রায় বারোটা এটা বজালে করিমগঞ্জ মাজমজিয়া চহৰত আতিশবাজি হয়েছে আর বহু আনন্দ তেওঁলোকে পালন করেছে আর সম্পূর্ণভাবে করিমগঞ্জবাসী রাইজ ইতিমধ্যে আনন্দিত হয়ে পড়ছে আর সম্পূৰ্ণভাৱে এইখন যি শ্ৰীভূমি যি নাম নামাকৰণ কৰা হৈছে কি শ্ৰীভূমিৰ যি জিলা যি ৰাজ্য চৰকাৰৰ পৰা অনুমোদন দিয়া হৈছে যি সেইকাৰণে ৰাজ্যৰ কৰিমগঞ্জৰ যি জিলাৰ সকলো স্তৰৰ জনসাধাৰণ ইতিমধ্যে আনন্দিত হৈ পৰিছে আৰু সম্পূৰ্ণভাৱে দেখা গৈছে এই শ্ৰীভূমি জিলা নামাকৰণ কৰাৰ পিছত যি জিলাৰ ৰাই যি জিলাৰ জনসাধাৰণৰ মাজত ৰাতিৰ ভাগত যি আনন্দ উল্লাস দেখা গৈছে আৰু সম্পূৰ্ণ তেওঁলোকে আপকবাজি কৰিছে আৰু আমি আহি উপস্থিত হৈছোঁ বদৰপুৰ অঞ্চলত দরপুর অঞ্চলের কিছু ব্যবসায়ী আছে জানি বিচারিম তো আনন্দের হওয়ার কথা নাই এটা দুঃখের হওয়ার কথা নাই এটা তো সরকারে যেটা ডিসিশন লৈছে সেইটাই ভালো কিন্তু সরকার একটু নজর দিতে হবে যে আমরা ব্যবসায়ীর দিকে জিনিসপত্র অনেক দাম কালি দৃঢ়ভূমি করলেও হবে না এদিকে তো ঠিকই আছে কিন্তু ব্যবসার দিকে আমরা একটু নজর দিতে হবে যে আমরা জিনিসপত্রে কি হারে দাম বাড়িছে সিলিন্ডারের দাম চাউলের দাম চিনির দাম সবজির দাম ওইটার দিয়ে একটু নজর দিতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী জি হয়তো জানেন না চাকরি বেকারত্ব সবচেয়ে বেশি আমরা বরাকে এই বরাকের বেকারত্ব আমরা বাঙালিরে বরাকের বাঙালিরে বেকারত্ব তো আমরা মুক্ত করতে হবে এটার দিকে আমি আশাবাদী এটা তো ঠিকই আছে শ্রীভূমি নামটা ঠিকই আছে এটা আসে যায় না দুঃখ নেওয়ার কথা নাই আর সুখ নেওয়ার কথা নাই এটা তো যেটাই হবে সরকারে নিবে সেটাই আমরা মানিয়ে নিতে হবে কিন্তু আমরা হলো যে জিনিসপত্রের দামগুলো যা যারে বাড়ছে সেগুলো কিন্তু একটু কন্ট্রোল করতে হবে একটু কন্ট্রোল করতে হবে নামকরণ নিয়ে আমাদের কোনো সমস্যা নেই নামকরণের রাজনীতি আমাদের বিজেপি সরকার শুরু হয়েছিল সম্ভবত উত্তরপ্রদেশ থেকে এটা এটা ধর্মীয় মেরুকরণ এছাড়া আর কিছু নেই আজকে নামকরণ করে যদি আপনার বুট বৈচরণী পার হওয়া যায় আমরা এসব নিয়ে ভাবি না নামকরণ হোক চেঞ্জ হোক কোনো অসুবিধা নেই জেনারেলি সমু আমাদের আমজনতার অসুবিধা হবে এটা তো স্বাভাবিক কিন্তু আমরা চাই উন্নয়ন উন্নয়ন উন্নয়নের নামে কোনো কিছু করলে আমরা তাকে সাধুবাদ জানাতাম এটা দুঃখের বিষয় উন্নয়ন না করে নামকরণ দিয়ে রাজনীতি করা হচ্ছে এটা নোংরা রাজনীতি বলতে পারে আর কিছু না। আমি ওইটাই বলবো দেখুন তো বায়ু বলেছেন যে নামকরণ দিয়ে কোনো আসা যায় না কিন্তু আমরা ওইটাই দেখবো যে আমরা যে এই যে যুব সমাজ কি চায় বা ওরা কি করতে চায় ওদের মধ্যে ডেভেলপমেন্ট কি হচ্ছে বা ব্যবসা বাণিজ্যের মধ্যে যারা যে রেট বাড়ছে মানুষের একটা নকরি করে সাত আট হাজার পায় কিন্তু তার ফ্যামিলি খরচ স্কুলের টিউশন ফি সব কিছু দিয়ে তার কাছে কিছু থাকে না কারণ কি তার কাছে এক্সট্রা ইনকামের কোনো সোর্স নাই যেটা তাকে ওইটার মধ্যে হে জিনিসের দাম বাড়ার কারণে হে দিতে পারে না তার ফ্যামিলি মেনটেন করতে পারে না তো ওই জিনিসের যদি একটু ধ্যান রাখলে ভালো হতো নাম তো আজকে আছে কালকে ওইটা থাকবে বা আরেকদিন অন্যটা নাম হবে এটা দিয়ে কোনো আসা যায় না এটা আমরা নাম হয়েছে আমরাও খুশি আর আগে যেটা ছিল আমরাও খুশি এটা আমাদের কোনো মতলব না যে এই বরাকবেলি কীরকম ডেভেলপমেন্ট হয় বা করিমগঞ্জ ডিস্ট্রিকে আয় শিলচর অনেক কিছু আছে আপনারা দেখতে পারেন যা কিছু আর শিলচরে আসে কিন্তু করিমগঞ্জ ডিস্ট্রিক্টে যা কী কী আছে খালি তো বলা হয় সব কিছু দেওয়া হবে কিন্তু কি হয় আমরা তো আমরা সবাই দেখতে পারছি বা আপনারাও দেখতে পারছেন আসেছেন আরও রিভিউ নিতে পারবেন এটা মানে চ্যালেঞ্জ দিচ্ছি যে নামকরণ করে যাতে নামকরণ হয়েছে ভালো কথা যাতে আমাদের উন্নয়নও হয় সেই রকম সাথে উন্নয়নও হয় নামকরণ করেছেন ভালো কথা কোনো অসুবিধে নেই যাতে আমরা উন্নয়ন দেখতে পারি যে বরাকের প্রতি যে বৈষম্য বিশেষ করে আমাদের করিমগঞ্জের প্রতি শিলচরের প্রতিও সমান রয়েছে আমরা এটা বলছি না যে শিলচর গুয়াহাটির মতো এগিয়ে গেছে তাও নয় শিলচরও অনেক পিছিয়ে রয়েছে কিন্তু উন্নয়ন চাই আমরা বেকারত্ব দূরকরণ চাই আর কিছু না ওইটাই কারণ আমরা যে শিলচর যে অনেক কিছু পেয়েছে যে আমরা যে বেজার নাই আমরা যে নারাজ নাই শিলচর যেরকম পেয়েছে আমরা করিমগঞ্জেও ওই রকম আজ করিমগঞ্জে শ্রীভূমি আমরা শ্রীভূমি বলে কোনো সমস্যা নাই কিন্তু ডেভেলপমেন্ট কীরকম হয় যুব সমাজ কী চায় বা ব্যবসা বাণিজ্য যারা আছে তারা কি চায় ওই জিনিসটার উপরে যদি আমরা একটু চিন্তা করি বা আজকে একটা ফ্যামিলি একটা স্যালেন্ডার কিনতে গিয়ে বারোশো এগারোশো টাকা কিনে আপনি নিজেই ফিল করতে পারেন আপনার কাছে একটা ফ্যামিলি পাঁচ হাজার টাকা পায় পাঁচ হাজাৰ মধ্য তাৰ পুৰা ফেমিলি টিউশ্যন ফি চব কিছু দিয়া লাগে আৰু নিশ্চিতভাৱে দেখা গৈছে যে কৰিমগঞ্জ ৰাইজৰ এটাই তেওঁলোকৰ দাবী যিহেতু শ্ৰীভূমি নামকৰণ কৰা হৈছে তাতে জনসাধাৰণৰ কোনো ধৰণৰ অসুবিধা নাই কিন্তু যি মূল্যবৃদ্ধি হৈছে চৰকাৰে সেই মূল্যবৃদ্ধিৰ পৰাও নজৰ ৰাখিব লাগে কিন্তু যথেষ্ট পৰিমাণে আজিৰ দিনত মূল্যবৃদ্ধি হৈছে আৰু মূল্যবৃদ্ধিৰ কাৰণে এইখন যি বৰাক উপত্যকাৰ ইতিমধ্যে মূল্যবৃদ্ধিৰ কাৰণে যথেষ্ট মাদমাৰ হৈছে আৰু মূল্যবৃদ্ধিৰ প্ৰতি চৰকাৰে সমান্তৰালভাৱে যেনেকৈ জিলা নামাংকৰণ বদলীকৰণ কৰা হৈছে সমান্তৰালভাৱে মূল্যবৃদ্ধিৰ প্ৰতি কিবা বৰাক উপত্যকাৰ যি উন্নয়নৰ প্ৰতি চৰকাৰে সমান্তৰালভাৱে গুৰুত্ব দিব লাগে সেয়া এক দাবী জনাইছে আৰু আমাৰ লগত আৰু স্থানীয় জনতা আছে আমাৰ মনে হয় যে নাম বদলি কৰা হৈছে তাতে আমাৰ কোনো অসুবিধা নাই আমি মনে কৰি শ্ৰীভূমি মানে শ্ৰীমানিত্ব সুন্দৰ একদম সুন্দৰ ভূমি নাম দিয়েছে সেটাতে সেটাতে আমাদের অভিযোগ নাই আর খালি নাম বদলি করলেই হবে না আমরা কোন দিকে যাচ্ছি এটাও দেখতে হবে আমাদের চলাভিরার অবস্থা ব্যবস্থা বেহাল হয়ে যাচ্ছে খাদ্যদ্রব্যর দিনে দিনে মূল্যবৃদ্ধি চূড়ান্ত হয়ে যাচ্ছে সেটা দিয়েও নজর রাখা দরকার উচিত আমি বিশেষ কিছু বলতে চাই না আমার আগে তো দাদারা বলছেন যে আমাদের আসামের মুখ্যমন্ত্রীকে আমি একটাই রিকোয়েস্ট করতে চাই খাদ্যদ্রব্য বেশি মূল্যবৃদ্ধি হয়ে যাচ্ছে সেটার দিকে নজর রাখা উচিত যে আমাদের আপনার আজকের দিনে আপনি যদি সবাই দেখতে পারেন যে শিলচর সবাই মেডিকেল শিলচর যায় যখন কোনো জিনিস এমার্জেন্সি হয় তো সবাই শিলচর যায় মানে করিমগঞ্জে এরকম কোনো ইমার্জেন্সি বা ট্রিটমেন্টে প্রপার কিছু নাই মানুষ হয়রানি হয়ে শিলচর যেতে হয় তাও শিলচর গিয়ে প্রপার যখন কোনো রাস্তা নয় গুয়াহাটি যেতে হয় তো আমরা ওইটাই চাই যে করিমগঞ্জ ডিস্ট্রিকে আজ রাতাবাড়ি বা ওইদিকে মেডিকেল কলেজ বা ওইদিকে তো ওই করিমগঞ্জ ডিস্ট্রিক্টে শ্রীভূমিতে মধ্যে কোনো একটা ভালো একটা জায়গা থেকে লোকেলের মধ্যে একটা ভালো একটা হসপিটাল দেওয়ার জন্য যাতে প্রত্যেক মানুষের সব রকমের আজ ক্যান্সার বলেন শিলচর আছে শ্রীভূমিতে যদি একটা ক্যান্সার হসপিটাল করা হয় বা হেলথের জন্য কোনো একটা প্রপার হসপিটাল যদি করা হয় ভালো ডাক্তারের নিয়ে যদি মানুষের সমাজের জন্য যদি একটা ভালো চিন্তা করা হয় তো ওইটা আমরা মনে করি আশা রাখি যুব সমাজের আজ অনেক কিছু ডাক্তার হয় কিন্তু তারা প্রপার লোকেলে এরকম কোনো সাপোর্ট পান না আর এটা কথা মই সরকারক সুদিম যে এটু ডিলিমিটেশন বা সমস্ত কর্তন করেই লাভ নহব এটু কনষ্টিটিউচনেল ৱাইজ যাব লাগে আজি আমাৰ বদৰপুৰ সমষ্টিটো কাটিছে সেইটো ডাঙৰ কথা নহয় সেইটো কথা হ'ল যে ইয়াত কিমান মানুহ ব বসবাস কৰে সেইটোৱেই কথা এটা কনষ্টিটিউচনেল ৱেতে যাব লাগে ধৰ্মীয় মেৰুকৰণৰ পৰা আঁতৰি আহিব লাগে সেইটো চৰকাৰৰ উন্নতি বিচাৰিব লাগে সেইটোৱেই আমাৰ ৰিকুৱেষ্ট আৰু কিছু নাই